করোনার জন্য তো আর বিয়ে আটকে থাকতে পারে না, আর স্বজনদের ছাড়া বিয়ে যেন লবণ ছাড়া তরকারি। করোনায় বিয়ের সমাগম নিয়ে রয়েছে প্রায় সব দেশে নিষেধাজ্ঞা, কিন্তু পরিবার যদি বড় হয় তাহলে কাকে ছেড়ে কাকে নিয়ে হবে সেই আয়োজন? এমন সংকট কাটাতে ব্যতিক্রমী আয়োজন করেন ভারতের তামিলনাড়ুর রাকেশ ও দক্ষিণা। বিয়ের জন্য মাদুরাই থেকে বেঙ্গালুরুগামী বেসরকারি এয়ারলাইন্স স্পাইসজেটের একটি বিমান ভাড়া নিয়েছিলেন তারা। প্রায় 2 ঘন্টার জন্য সেই বিমানটি ভাড়া নেন। বিমানটি যখন আকাশে মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরের ঠিক ওপরে, তখনই দক্ষিণাকে মঙ্গলসূত্র পরান রাকেশ। এ সময় প্রায় 160 জন অতিথি সেখানে গাদাগাদি করেছিলেন। ভিডিওতে দেখা গেছে নব দম্পতিকে ঘিরে আনন্দ করছেন তারা, ছুড়ে দিচ্ছেন ফুলের পাপড়িও। বর্তমানে ভারতে বিয়েতে অতিথির উপস্থিতির ক্ষেত্রে 50 জনের অতিরিক্ত রাখা নিষেধাজ্ঞা রয়েছে। ভারতের এভিয়েশন কর্তৃপক্ষ এই ঘটনাটি তদন্ত শুরু করেছে। ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের এক কর্মকর্তা জানান, স্পাইসজেটের ওই ফ্লাইটের যেসব কর্মী ছিলেন তাদের দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে অবহেলা আর নিয়ম ভাঙার জন্য। ঘটনাটি এমন একটা দিনে ঘটল যেদিন ভারতে মৃত্যুর সংখ্যা 3 লাখ ছাড়িয়েছিল। মুবাল্লিক করিম, মাই টিভি।